নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প এমন একটি প্রকল্প যেখানে জমির পরিমাণ অনুযায়ী রাজ্যের প্রতিটি কৃষককে সর্বনিম্ন চার হাজার টাকা থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হয় এবং এই সাহায্য দুটো কিস্তিতে দেওয়া হয় আর এই আর্থিক সাহায্যের পরিমাণ নির্ভর করে জমির পরিমাণের উপর তো কত জমির জন্য কত টাকা দেওয়া হয় সেই সরকারি হিসেব নিয়ে আমার এই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন আমি ভিডিওর শেষে তা দিয়ে দেব। আপনারা জানেন দু সালের ডিসেম্বর থেকে দু হাজার জানুয়ারি মাসের মধ্যে একটি কিস্তির টাকা দেওয়া হয়েছে তাতে অনেক কৃষক এখনও আছেন যারা টাকা পাননি এবং তার ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে খালি বা ডিডিএ অ্যাপ্রুভড আছে আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে আপনারা টাকা পাবেন কিনা যদি পান তাহলে কবে পাবেন তো চলুন এই সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে আমি সঠিক তথ্য আপনাদের এই ভিডিওতে দেব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সঙ্গে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যায় প্রথমেই বলে রাখি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের রবি ও খারিফ এই দুটি শস্যের চাষের আগে আর্থিক সাহায্য হিসাবে দেওয়া হয় এবার যে কিস্তির টাকা দেওয়া হলো সেটি রবি শস্যের জন্য এবার দেখুন যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভড আছে কিন্তু ট্র্যানজাকশন স্ট্যাটাসের ঘরে তাদের ফাঁকা আছে কিংবা ডিডিএ অ্যাপ্রুভ লেখা আছে তো এইসব কৃষকেরা বিশেষ করে নতুন আবেদনকারী এবং দলিল দিয়ে ইনারা আবেদন করেছেন তো তাদেরই ক্ষেত্রে বেশিরভাগ এই সমস্যাটা হয়েছে আমি আপনাদের কমেন্টের উত্তর খোঁজার জন্য আমাদের ব্লকের সহ কৃষি অধিকর্তার দপ্তরের স্টাফেদের সঙ্গে কথা বলেছিলাম সেখান থেকে যে তথ্যটা পেয়েছি সেটা হলো এইসব কৃষক বন্ধু উপভোক্তারা এই রবি শস্যের চাষের জন্য যে আর্থিক সাহায্যটা কৃষক বন্ধু প্রকল্পে দেওয়া হয়েছে তা পাবেন না এনারা এইবারের টাকা পাবেন না কিন্তু এর পরের শেশান থেকে অর্থাৎ খরিফ শস্যের চাষের জন্য তার আগে যে কৃষক বন্ধু প্রকল্পের কিস্তিটা দেওয়া হবে সেখান থেকে কিন্তু ওনারা অ্যাজ ইউজুয়াল টাকা পেতে শুরু করবেন যেভাবে পুরনো কৃষক বন্ধু উপভোক্তারা পেয়ে থাকেন তো অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন যে বর্তমান এই কিস্তির টাকাটা আপনারা আর পাচ্ছেন না নেক্সট কিস্তি থেকে কিন্তু আপনারা কৃষক বন্ধু টাকা পেতে থাকবেন তো আমি যোগাযোগ করে যেটুকু ইনফরমেশন পেয়েছি তা আপনাদের দিলাম অনেকেই বলছেন যে ফেব্রুয়ারি মাসে নাকি কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসবে যাদের টাকা দেওয়া বাকি আছে তো আমি কিন্তু এই ধরনের কোনো তথ্য পাইনি এবং ওনারা স্পষ্টভাবে জানিয়ে দেন যে এইবারের কৃষক বন্ধুর টাকা আর কিন্তু এই আবেদনকারীরা অর্থাৎ নতুন আবেদনকারীরা যারা দলিল দিয়ে আবেদন করেছিলেন তারা আর পাবেন না তো সেই সঙ্গে এটাও ওনারা বলেন যে এখনও পর্যন্ত কোনো ইনফরমেশন ওনাদের কিন্তু ওপর থেকে দেওয়া হয়নি যার মাধ্যমে এটা ওনারা বলতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের এই সব আবেদনকারীরা টাকা পাবেন বলে আর যদি টাকা দেওয়া হয় তার ভিডিও বানিয়ে আপনাদের আমি সঙ্গে সঙ্গেই জানিয়ে দেবো আপনার কাছে ইনফরমেশনটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কারণ একটি লাইক আমাদের ভিডিও বানাতে খুব ইন্সপায়ার করে সেই সঙ্গে আপনার যদি টাকা না এসে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনি নতুন আবেদনকারী কিনা সেটাও আমাকে জানাবেন সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ